বুঝলে তুমি তোমার টিচারের লগে আড্ডা মারতা ছিলা এই সিনটা আমার ভালো লাগে না কে আরে আড্ডা না তো স্যার ওই পড়ালেখা নিয়ে কথা বলছিল তাহলে ঠিক আছে আমি ছাড়া তোমার আর কজন বন্ধু আছে আচ্ছা বুঝেছো আমাকে দেখে কি আপনার মনে হয় যে আমি মিথ্যা কথা বলি বলেন তো এমন অনেক ক্যা থ্যাংক ইউ আপনি যখন স্যারের সাথে সেকেন্ড ওয়াইফ নিয়ে কথা বলছিলেন তখন আপনি আবার আমাকে বললেন যে বাইরে গিয়ে গেটের দিকে আছো যে তার সেকেন্ড ওয়াইফকে রেখে এসেছে কিনা আমি ওখান থেকে ঘুরে এসে ড্রয়িং রুমে দেখি আপনারা কেউ নেই ম্যাডাম তখন আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছি রাতে আমি রাগ করে বেডরুমে দরজা আটকে রেখেছিলাম ওকে বেডরুমে ঢুকতে দেইনি দ্যাট মিন্স রাত 6:01 থেকে ভোর 6টা পৌনে 6 ঘন্টা পৌনে 6 ঘন্টা ও আপনাকে ডাকে নিয়ে এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন সত্যি ম্যাডাম আমাকে স্যার ডাকেনি আপনি ঘুম থেকে কখন উঠছেন 6টায় ম্যাডাম ওকে ডাকেননি জি না সত্যি বলছেন জি ম্যাডাম একদম সত্যি বলছি 6 ঘন্টা একা থাকার লোক না দ্যাট মিন্স ও গত রাতেই বাসা থেকে বেরিয়ে গেছে কোথায় গেছে বুঝতে পারছেন জি না জি না তা পারবেন কি করে আপনার শরীর যেরকম মোটা আপনার বুদ্ধিও ঠিক সেই রকম মোটা ও গেছে ওর সেকেন্ড ওয়াইফের বাসায় ম্যাডাম এমনও তো হতে পারে যে স্যার সারা রাত মানে ভোর 5টা পর্যন্ত ড্রয়িং রুমে একা একা কাট খেলেছে তারপরে অফিসে চলে গেছে ওকে আপনার ধারণা ঠিক কিনা সেটা প্রমাণ হয়ে যাবে আপনি এক্ষুনি ওর অফিসে যান অফিসে যেয়ে চেক করে আসবেন ও অফিসে আছে কি না ম্যাডাম আমি তো স্যারের অফিস কোথায় চিনি তা জানবেন কিসের জন্য আমি আপনাকে কার্ড দিয়ে দিচ্ছি ওটি এঁকেছিলেন জি না আপনার মুখে না শুনতে শুনতে কিন্তু আমার মেজাজ প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে ওটি এর নাম রাজীব সাহেব আপনি অফিসে যাবেন অফিসে যে রাজীব সাহেবকে বলবেন আমাকে যেন এখনই সে ফোন করে ওকে জি আসুন আমার সাথে আমি কার্ড দিচ্ছি খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন আসুন আপনারা দেখছেন রবি নিবেদিত ধারাবাহিক নাটক সহযাত্রী ওপেনার মানে দেখছেন রবি নিবেদিত ধারাবাহিক নাটক সহযাত্রী স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার কি মন খারাপ যাও এখান থেকে যাও
স্যার আইসক্রিম নিয়ে এসেছি স্যার তানজিরা কোথায় ওর বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেছে বয়ফ্রেন্ড ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই স্যার আচ্ছা তুমি জানো না থাকলে স্যার আমি অবশ্যই জানতাম কাজিন টাজিন হতে পারে ওর কোনো কাজিনকে তুমি চেনো না যে আসছিল সে দেখতে কেমন ডিসক্রিপশন দিতে পারবো না তবে গায়ের রং শ্যামলা 30-32 বছর বয়স হবে গাড়ি নিয়ে এসেছিল গাড়ি নিয়ে ওর যেহেতু ক্লাস আছে ও অবশ্যই আসবে দেখার চেষ্টা করো সম্ভব হলে ওর ডিটেলসটা নেবে ঠিক আছে স্যার আপনি হঠাৎ অফিসে এলেন যে স্যারের খোঁজে এসেছি স্যারকে গত রাত থেকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না মানে গত রাতে তো স্যার অফিসে 12টা পর্যন্ত ছিল তারপর তো স্যার বাসায় যাওয়ার কথা স্যার বাসায় গিয়েছিল কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে আর স্যারকে পাওয়া যাচ্ছে না তাই ম্যাডাম অফিসে খোঁজ নিতে পাঠালেন ম্যাডাম ঢাকায় এসেছেন কবে কাল রাতে ম্যাডাম আপনাকে ফোন করতে বলেছে আচ্ছা আমি এক্ষুনি ফোন করছি হ্যালো আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম সালাম রাজীব সাহেব কেমন আছেন জি ম্যাডাম ভালো আছি ম্যাডাম আপনার স্যার কি অফিসে এসেছে জি না ম্যাডাম স্যার তো এখনো অফিসে আসেননি উনি কোথায় কিছু জানেন জানি না ম্যাডাম আপনি কি সত্যি বলছেন সত্যি বলছি জানি না আমার উপকারের কথা মনে আছে আপনার কেন মনে থাকবে না ম্যাডাম যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে কি উপকার করেছিলাম বলুন তো দেখি মনে আছে কিনা আপনার ম্যাডাম গত 3 বছরে আমার 3টি ইনক্রিমেন্ট হওয়ার কথা আপনার রিকোয়েস্টে স্যার আমাকে 12টা ইনক্রিমেন্ট দিয়েছে তাছাড়া ফ্ল্যাট কেনার জন্য লোনের ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন ম্যাডাম থাক থাক আর বলার দরকার নেই রাজীব সাহেব আমার উপকারের বিনিময়ে আমি আপনার কাছ থেকে একটা উপকার চাই করবে করব না মানে 100 বার করব ম্যাডাম বলুন কি করতে হবে আপনি একটা কাজ করুন সাইফুল সাহেবকে নিয়ে আমার বাসায় চলে আসুন সামনাসামনি কথা বলুন ঠিক আছে ম্যাডাম আসছি আমি যেতে হবে শিলি এই আমারও তো যেতে হবে তানজিনা আসুক একসাথে উঠি আরে তুই তো হলে থাকিস তুই কোথায় যাবি উমা তো দেখি একটু এগিয়ে দিয়ে আসবো না ফোন বাজতেছে হ্যাঁ বাপি হ্যাঁ আমার ক্লাস শেষ হলো মাত্র হ্যাঁ হ্যাঁ আমি আসছি এখনই বাসে আসতেছি আচ্ছা এই বাপি গাড়ি নিয়ে এসেছে আমার যেতে হবে সরি রে থাকতে পারলাম না চলে যাচ্ছিস হ্যাঁ সরি ওকে সি ইউ টুমরো বাই 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 এবার বল ফেসবুকে এরকম অদ্ভুত স্ট্যাটাস দেওয়ার কারণ কি শিলি আমি আসলে অনেক লনলি কি রকম সকাল থেকে ক্লাস আড্ডা মেরে সারাদিন ভালোই থাকি সুন্দরপুরে আমি নিঃসঙ্গ কেন হলে তোর কোনো ফ্রেন্ড নেই অসম্ভব তোর মতো ছেলের ফ্রেন্ড নেই আই ডোন্ট বিলিভ সত্যি বলছি সবাই আমাকে এড়িয়ে চলে কেন জানিস একটা সময় আমি অ্যাক্টিভলি ছাত্র রাজনীতি করতাম তো তাই ক্যাডেট ছিলে নাকি মিথ্যা বলবো না ছিলাম তবে এখন হলের কেউ বিশ্বাসই করতে চায় না
আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে খুব লনলি ফিল করি। আপনারা দেখছেন রবি নিবেদিত ধারাবাহিক নাটক সহযাত্রী। দেখছেন রবি নিবেদিত ধারাবাহিক নাটক সহযাত্রী। শ্বাসকষ্ট হচ্ছে স্যার? না। বুকে ব্যথা আছে স্যার? না। স্যার ডাক্তার দেখে আনি। বসো। ডাক্তার দেখে কোনো লাভ নেই, মনে কষ্ট পেলে আমার মাঝে মাঝে এরকম হয়। কষ্ট পেয়েছেন কেন স্যার? তোমার ভাবি রাগ করে চলে গেছে, বলে গেছে যে আর কোনোদিন ফিরবে না। স্যার ম্যাডাম তো গতকালই এলো। সেজন্যই তো কষ্ট আমার। সাইফুল তো নাভিকে প্লেনে তুলে দিতে গেছে। স্যার আমার মনে হয় প্রেশারটা আপনার বেড়েছে, আর প্রেশার বাড়লে স্যার হার্টের প্রবলেম হয়। স্যার আপনাকে ডাক্তার দেখানো দরকার। বললাম তো ডাক্তার ডেকে কোনো লাভ নেই, এটা একটা অদ্ভুত অসুখ আমার। মনে কষ্ট পেলে মাঝে মাঝে আমার এরকম হয়, ঔষধ খেলে সারে না। তাহলে কি করে সারবে স্যার? আপনার অবস্থা দেখে তো আমার আমার বুকটা ফেটে যাচ্ছে স্যার। কষ্টটা কমে গেলেই রোগটা সেরে যাবে। কিন্তু স্যার আপনার কষ্ট কমবে কিভাবে? তুমি এক কাজ করো, ওই আশিক, সোহান, রবিন ওদের আসতে বলো, ওরা একটা উপায় বের করবে। যাও, দেরি করো না, এক্ষুনি ফোন করো। জি স্যার। হ্যালো আশিক সাহেব, শুনুন এক্ষুনি আপনি সোহান সাহেব আর রবি সাহেবকে নিয়ে এমনি স্যারের বাসায় চলে আসুন। জি জি স্যারের শরীর খুব খারাপ। না না আমি আছি এখানে, আমি আছি। তুমি তো হাসাইয়াছো, আসো আসো ভিতরে আসো ভিতরে আসো।
আমি তো আপনার স্বপ্ন সত্যি করতে এলাম।